ব্যাক টু মাই চ্যানেল ইপসিতাস ব্লগস অ্যান্ড কুকিং। তো আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমাদেরকে নিয়ে। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে, আর সারাদিন কী করছি না করছি সবই তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর আজকে রবিবার, একটু স্পেশালই দিন, রবিবারটা সবার জন্য স্পেশাল হয়। তো এই যে আমি তোমাদেরকে কারি পাতা গাছটা দেখিয়ে দিলাম, বিচি হয়েছে। তো এই গাছের বিচিটাকে কী করলাম, টপের মধ্যে আবার দিয়ে দিলাম, আর নতুন নতুন পাতা বেরোচ্ছে। তো আজকে রৌদ্র উঠেছিল, তো সব বালিশ কোল বালিশ মানে রৌদ্র দেওয়া হয়েছে। আর আজকে স্পেশাল মেনু হলো ইলিশ মাছ, সর্ষা ইলিশ মানে পেঁয়াজ সর্ষা ইলিশ বানিয়েছি, আর বড়া হয়েছে কচুর বড়া। অথচ কিন্তু আমি ভয়েসটা এখন দিচ্ছি, অথচ কিন্তু আজকে আমার ভাগ্যে খাওয়াই নেই, মানে কি বলবো আর কি। যাই হোক, তো কি কি বানাচ্ছি দেখো। এই যে কচুর বড়া, কচুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে সে বেসন দিয়ে মানে বেসন চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি। আর বড়াটা তো আমার মেয়ের খুব পছন্দ, সর্ষার তেল দিয়ে বানাচ্ছি। আর আমার বাড়িতে সত্যি কথা বলতে কি মেয়ের জন্যই বড়াটা করা হয় বেশিরভাগ, ও একটু বড়াটা হলে তাও একটু ভাত খেতে পারে। তো সকালবেলাই করে নিচ্ছি, কারণ ও তো উঠেছে ঘুম থেকে, তোকে ও বলছে বড়া দিয়ে ভাত খাবে, ভাত খাবে বড়া দিয়ে। তাই আমি বলছি ঠিক আছে, তাহলে বড়াটা করি, আমিও খাবো ভাত। আর তোমাদের দাদাভাইও বাড়ি রবিবার দিন বাড়িতে থাকলে যদি আমি এরকম ধরো এই কিছু বড়া বা কিছু মানে উইসে করি, উল্টাপাল্টা কিছু বানাই ভালো পায় আর কি, যেমন পরোটা বানালে বা বড়া বানালে বা যে কোনো জিনিস পছন্দ করে আর কি, যেমন শুটকিটা বানালে, এগুলো জিনিস আর কি পছন্দ করে। তো তাই বড়াটা করলাম, ও খাবে, মেয়েও খাবে, আমিও খাবো। আর এই যে দেখো পিছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা, সব তুলসী গাছগুলো মরে গেছে। তো তোমাদের দাদাভাই তো আজকে অফিসে যায়নি মানে কি, সরি কি বলতে কি বলছে, আজকে তো সানডে, সানডে হলো আজকে ছুটির দিন। তো ওই দাদাটা বললাম না, আমাদের দুইটা দিদি ঈদ খেতে গিয়েছে, মানে এখনও আসেনি। তো এই দাদাটাই আমাদের কাজগুলো করে দিচ্ছে, যেগুলো কাজ ওরা করে আর যতটুকু দরকার সেটা আমরা করি। তো তুলসী গাছগুলো সব উঠিয়ে উঠিয়ে ফালাচ্ছে, সব মরে গেছে। আর এই দাদাকে নিয়েই বাজার করে আনলো তোমাদের দাদাভাই, আবার ওকে আবার খাওয়িয়েও আনলো লুচি, লুচি সব সে লুচি আর কি বলে চানার ডাল, আর নিজেও খেয়েছে। আর এই যে বাজারগুলো আনলো, আর এখানে দেখো আমার এগুলা হয়ে গেছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, বাঁধাকপির তরকারি, মানে কিছু মশলা দিইনি, আর একটু সে দিয়েছিলাম যে কি বলে চিনি দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর এটা হলো ধনে পাতা, পেঁয়াজ সম্বার দিয়ে ধনে পাতা দিয়ে ডাল বানিয়েছি, মুসুরির ডাল। আর এটা হলো কাজলি মাছ ছিল আছে, আর এটা হলো ডাল সিদ্ধ, আর এটা হলো এই যে কি বলে এই যে ঝিঙ্গাকে গ্রেট করে কালো জিরা ফোড়ন দিয়ে বানিয়েছি শুক্তো, শাশুড়ি মার জন্য, আমার বড় মেয়ের জন্য। আর ডিম সিদ্ধ, এটা হলো পনিরের তরকারি আগের দিনের, আর এটা হলো উস্তা ভাজা, একটু ডুবা তেলে মানে মুচমুচা করে ভেজেছি, আর ভাত। আর এই যে দেখো আগের দিনের কাপড় চোপড়, আর আমার চেয়ারের থেকে কাপড় সব পড়ে যাচ্ছে, এত কাপড় হয়েছে। তো এগুলো কী করলাম, বিছানাতে রেখে রাখলাম, তো পরে গুছাবো আর কি রান্নাটা সে আস্তে ধীরে। তো এই যে দাদাটাকে দিয়ে সব গাছগুলো তোমাদের দাদাভাই উঠিয়ে ফেলাচ্ছে, আর আমি এদিকে বড়াগুলো করে নিচ্ছি, আর এদিকে দেখছি চারিপাশে কী হচ্ছে না হচ্ছে। মানে এটা আমার সবসময়ই, এখন আমি সবসময় রান্না করতে থাকলে আমি চারিপাশটা দেখি, কোন দিকে মানে কিছু কাজ থাকলে কাজও করতে থাকি। মানে রান্নার চুলে আমি একভাবে রান্না করি না, আর সত্যি কথা বলতে কি একভাবে রান্না করতে আমার ভালোও লাগে না। তো এই যে আমি বড়াগুলো, যেমন বড়াগুলো দিয়ে আগের চারটা বড়া হয়ে গেছে, পরে আবার চারটা দিয়েছি, তো এগুলোকে এক সাইড করে এগুলো দিলাম আর কি। এই যে দেখো বড়াগুলো কী সুন্দর হয়েছে। আর এদিকে আমি কে কী করছে, মানে ওই যে দাদাটা ফালাচ্ছে, তারপরে আমাদের বাগানে মোচা হয়েছে, বড় একটা মোচা হয়েছে, তারপরে কাঁঠাল তিনটা হয়েছিল, একটা কাঁঠাল তো পেরে রান্না করেছিলাম দুটা, সেটা তোমাদের সাথে ব্লগটা শেয়ারও করেছি। আর দুটা কাঁঠাল এতদিন জলের জন্য দেখতে পাচ্ছে না, তো তোমাদের দাদাভাইকে বললাম দেখো, তো দেখলো ওই দুটা কাঁঠালও পেরেছে, তোমাদেরকে দেখাবো। আর এইদিকে আমার বড়াগুলো হয়ে গেছে, মেয়েকে বললাম আয় খেতে আয়, তো মেয়েকে বড়া দিচ্ছি, উস্তা ভাজা দিলাম, ভাত দিলাম, তারপরে বললাম ডাল, বাটিতে ডাল নিয়েছিলাম, বলছে কি যে ডালটা আমার ভাতের মধ্যেই দিয়ে দাও, আর অল্প করে দিতে বলে। আর ডাল দিতে গিয়ে আমার হাতের থেকে বাটি পড়ে গেলো নিচে, তারপরে মেয়েকে একটু মানে বকা দিলাম আর কি। তোদের সবসময় সব কিছুই আমার করতে হয়, এই যে দেখো। তো
মেয়ে কিছু বলেনি অবশ্য, তার ওর বাবা বোকা দিয়েছে। আই তোর হাতে, এটা কি মানে মেয়ে ভিডিওটা শ্যুট করতেছিল আর আমি ও খাওয়াটা রেডি করতেছিলাম। যাই হোক, তো এইদিকে চলে আসলাম, আমার এগুলো হয়ে গেছে। তো এখন এই যে ইলিশ মাছটা করে নেবো, তো কাঁচা ইলিশ মাছটা ভাজবো না এমনি। তো ইলিশ মাছটার মধ্যে একটু হলুদ লবণ মেখে রেখেছি যাতে লবণটা ঢুকুক আর হলুদটাতে দিলে তো একটু কালারটা সুন্দর হয়। আর এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি আজকে শসা বাটার মধ্যে, মানে একটু অন্যরকম করে করতে চাচ্ছি। আর এই যে এদিকে দিদি মেয়ের ফলের রস আর গোটা আপেল দিয়েছি, মার আর তোমাদের দাদাভাই খাবে, আর স্যালাড দিয়েছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হলো টমেটো, তার মধ্যে একটু চাট মশলা আর একটু মানে গোলমরিচ ছিটিয়ে দিব আর একটু লবণ দিব। তো এই যে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো ফ্রিজে কত সবজি, তারপরেও তোমাদের দাদাভাই সবজি এনেছে। আমার ফ্রিজে সবসময় বক্সটার মধ্যে সবজি ভরা থাকে। তারপরে মানে কি আমাদের তোমাদের দাদাভাইয়ের কথা হলো কি আমার যাতে বক্সটা খালি না হয়, সবসময় নাই বলতে পারবা না, এই হলো কথা। তো ফ্রিজে দেখো আমার ডিম টিম সবই থাকে। সত্যি কথা, যেটা আমার মাছও কোনো একজন লোকজন আসলে যে বাড়িতে কিছু নেই হঠাৎ করে আনতে হবে, না তাও না, আমার পুরো সবসময় ভরা পুরা থাকে। আর এটা নিয়মই, সংসারে সব কিছু ভরপুর থাকলে তাহলে লক্ষ্মী একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব থাকে। যাই হোক, আমারও ভালো লাগে, তোমাদের দাদাভাইও এই জিনিসটা আমি ভালোই মানে সত্যি কথা স্বামী হিসাবে খুবই ভালো পেয়েছি ওকে। ওর এই জিনিসটা সবসময় আছে, কোন কোনো জিনিস নাই বলতে পারবে না, শেষ হলেই শেষ হওয়ার আগেই আমাকে বলবে। তো এই যে আমার দিদির স্যালাড কাটা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি একটু চাট মশলা আর একটু গোলমরিচ দিয়ে ঢেকে রাখবো। আর এই যে দেখো কাঁঠালের বিচিগুলো, একদিন কাঁঠাল এক দাদা দিয়ে গিয়েছিলো, এই কাঁঠালের মানে বাকিটা দিয়ে দিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি, তো এটাকে ডেইলি ভাবি। আর এটা হলো মিষ্টি কোমরের বিচি, এগুলাকে ভাবি ছুলবো আর হয় না। তো কাঁঠালের বিচিগুলো দেখি এর মধ্যে একদিন ভর্তা করব, ভর্তা করলে তোমাদের সাথে শেয়ার করব। অনেকে ভর্তার রেসিপি আলাদা দেয়, তা আমারও ইচ্ছা করে কিন্তু কি মানে বলে না, মন চায় এক করি আর এক, ওই অবস্থা। করতে ইচ্ছা করে, রান্নার রেসিপি শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু আবার হয়ে ওঠে না। তো ডেইলিও ব্লগ করতে পারি না এখন সত্যি কথা। তো এই যে আমার কষানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই যে দেখো আমাদের ড্রাইভার দাদাও চলে আসছে রবিবার, মানে একখানে যাবে। আর ওই যে ওই দাদাটাকে দিয়ে সব এই যে এদিকের ফুলের গাছ টাছগুলোকে এই অবস্থা, তারপরে পেঁপে গাছ ছিল ওগুলা সব ওকে দিয়ে ফালাচ্ছে আমাদের ওয়ালের ওই পারে। আর ড্রাইভার দাদাকে দিয়ে কাঁঠাল দুটো পারছে, মানে এত বিশাল বড় কাঁঠাল কিন্তু বেশি হয় না, কিন্তু কুয়াগুলো যে বলে কি কাঁঠালের কুয়াই বলে নাকি, এই বড় বড় মানে এক একটা এত বড়। আর আজা কাঁঠাল খাওয়ার পরে কচকচ কচকচ করে। আর এইদিকে মানে কলা গাছের মতো, এবার কলা গাছে দুটো ফুল এসেছে, একটা তো কয়েকদিন আগে পাড়া হয়েছিল খেয়েছি, আর আজকে একটা পারছে। এই যে দেখো তোমাদের দাদাভাই, উনি গামছা পরে উনি ওইখানে গেছেন, চলে গেছেন। আর পিছন দিকটা অবশ্য এখনও জল শুকায়নি, অল্প অল্প আছে পিছল। তো এই যে আমি চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগে খেতে, আর একটু লবণ ছিটিয়ে দিব। তো সত্যি কথা বলতে কি এত কিছু করার পরও আজকে আমার কপালে ভাত খাওয়া জুটলো না, কেন জুটলো না সেটাও তোমাদেরকে বলবো। চলো, বলে না খাওয়াটাও ভাগ্য লাগে, সত্যি কথা। যেটা যা মানে কার কোন দিন কার বাড়িতে খাওয়া থাকে বা কার খাওয়া থাকে না, সেটাও কিন্তু একটা ভাগ্য, ভগবান সেটাই নিমিষে করে পাঠায়। যেমন আমি এত কিছু করার পরও আজকে দুপুরের খাওয়াটা আমার কপালে জুটলো না। তো আমার এই যে দেখো কষানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, আর সারা ঘর ঘুরতে ঘুরতে মানে পায়চারি করতে করতে, পায়চারি কি আর কি কাজই এটা সেটা করছি আর কি। তারপরে দেখো এগুলো আমার এগুলো বলছি মশলাটা কষানো হয়ে গেছে, কয়েক দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর এই যে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে যখন সেটা হবে জলটা এসে করবে আর কি, এই যে কী বলে উতরাবে আর কি, তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো আমাদের বাড়িতে ইলিশ মাছটা খুবই পছন্দ করে তোমাদের দাদাভাই, আমিও পছন্দ করি। আমি বিয়ের আগে খেতাম না কিন্তু। এই যে দেখো গাছের দিকে এই যে কলার মোচাটা এনেছে, ভাড়ালি এনেছে, আর ভাড়ালিটা কাটতে পারেনি, একদম কচি ভাড়ালি, মানে কি বলবো, আমি কেটেছি মানে এত কচি, রান্না করেছি রান্নাটাও মানে কচি, তো খেতেও ভালো লাগে। আর এই যে একটা কাঁঠাল এনেছে আর একটা আনবে, এটা আরও বিশাল,
তো দুই জায়গায় চলে যাবে ওর বন্ধুর, মানে অফিস কলিগের বাড়িতে, ওদের লক্ষ্মী নারায়ণের মন্দির আছে, ওদেরকে দিয়ে দেবে। আর আমার বাড়িতে সত্যি কথা বলতে কি, আমি কাঁঠাল টাঠাল এত মানে পছন্দ করি মানে নাই, সত্যি কথা খুব কমই খাই। মেয়ে তো ধরবেই না, শাশুড়ি মেয়েও না, তোমাদের দাদা ভাই খেলেও অল্প। তো এই জন্য বলে যে ঠাকুর মন্দিরে দিলেও আশীর্বাদ করবে ঠাকুরে আমাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝোলটা উতরিয়ে গেছে। আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো 6 পিস বানাচ্ছি কি বলছি, 6 পিস 6 পিস বানাচ্ছি, আর বাকিটা রেখে দিয়েছি। এর আগে একদিন আনিয়েছিল গোটা ইলিশ, তো ওইটা আমি কেটেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। তো পরে আবার একদিন পরে আবার ইলিশ মাছ নিয়ে আসছে, আর আরেকটা ওইটা কেটে এনেছিল, তো ও খুব পছন্দ করে, আনলেই বলবে গরম গরম রাত্রে ভাজা করো। আর এদিকে আমি সেটা বন্ধ করে দিচ্ছি সেটা কুচিনাটা। আর এই যে দেখো কাঁঠালটা এনেছি, এটা এর মধ্যে পাকবে, মানে পুরো সেগুলো ওই যে কাঁঠালের কি বলে এগুলো কাঁটাগুলো একদম কেমন বড় বড় হয়ে গেছে, এরকম হলে মানে বলে বেশি দিন লাগে না কাঁঠাল পাকতে। তো এই যে দুটা কাঁঠাল এনেছে, এখন আমাদের ড্রাইভার দাদা দিয়ে আসবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছটা হয়ে গেছে। আজকে একটু ভাবলাম ধনে পাতা দিব, শুনেছি শসার সাথে ধনে পাতা দিলে ভালো লাগে না, কিন্তু আমি আজকে দিলাম। মানে এক এক সময় এক একটা এক্সপেরিমেন্ট করি, আমার নিজের নিজের ইচ্ছা, মানে রান্নাটা নিজের মতন করে করতে ইচ্ছা করে আর কি। তো এই যে দেখো আমার হয়ে গেছে ইলিশ মাছটা, তোমাদের দাদাভাইকে দেখিয়েছিলাম এরকম নামাবো কি না, বলছে হ্যাঁ এরকমই নামাও, মানে মাখা মাখা করো আর কি। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, রান্না হওয়ার পরে তো আমার সত্যি কথা সকালেই সকালে হয়নি, রান্না হওয়ার পরে আমি স্নান করেছি, ঠাকুর দিয়েছি, ঠাকুর টাকুর দিয়ে আসে, আর শরীরটা ভালো লাগছে না। আমি মানে কি বলবো আর তোমাদেরকে, কোনো সিঁদুর টুদুরও পরিনি, এসেই কতক্ষণ শুয়েছিলাম, শরীরটা খুব মানে রাত্রেবেলা ঘুমটা ভালো হয়নি আমার। কয়দিন হলে রাত্রে ঘুম হয় ভালো, কয়দিন হলে হয় না। তো এসে শুয়েছিলাম, তখন 2টা বাজে, শাশুড়ি মার খাওয়া হওয়ার পরে, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওর 1:30 থেকে 2টার মধ্যে খাওয়া হতেই লাগবে, নাহলে রাগ করে আর কি। তো এই যে দেখো আমার এই যে ডাইনিং রুমের এই বালিশগুলো ছিল, বালিশগুলো কি এগুলো কি ছোটো বালিশ বলে এগুলো ছিল, আর আমার বিছানার মধ্যে ছিল, তো ওগুলো আমি লাগিয়ে এই যে ডাইনিং ড্রয়িং রুমে দিয়ে দিয়েছি, আর বাকি বালিশগুলো আমার রুমে নিয়েছি, মানে এই বালিশগুলোর কভারগুলো খুলে নিয়েছি। আর আগের এই যে খুলে নিয়েছি, এই যে এগুলো দেখো খুব সুন্দর, আর আগেরগুলো বালিশের মধ্যে এই কভারগুলো ভরে আমি ড্রয়িং রুমে রেখে দিয়েছি। আর এই যে বিছানাটা এখন আমি গুছিয়ে নিচ্ছি, এই যে দেখো টান টান করে গুছিয়ে নিয়েছি, রান্না টানা শেষ, যেহেতু বিছানা গুছানো হয়ে গেছে, তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না সত্যি কথা বলতে। তো এখন সবজি কাটতে বসবো, মানে কি এত পরিশ্রম পড়েছে, দুইজন হেল্পিং হ্যান্ড না আসলে তো বুঝোই। তো এই যে এগুলো নিয়ে বসছি, কাটবো, কাটার পরে স্নান করবো, ঠাকুর দিব। তো এই যে ঠাকুর স্নান টান করে ঠাকুর টাকুর দিয়ে চলে আসছি। এই যে দেখো এখন বিকাল টাইমে আমি খাওয়া দাওয়া করিনি, তোমাদের দাদাভাইয়ের সাথে যে কোনো কথা নিয়ে রাগারাগি হয়েছে। তার মানে আমাদের ফ্ল্যাটে আমার পুরানো এসিটা যেটা খারাপ হয়েছিল কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওইটার ব্যাপার নিয়ে যে কোনো কথা নিয়ে একটু রাগারাগি হয়েছে, কোনো কিছু না ওরকম। তো আমি আর খাইনি, শুয়েছিলাম, তো উঠে একটু মেয়েকে বললাম মুড়ি দে, মুড়ি খাওয়ার পরে এই যে বিকালে চলে আসলাম সিঁদুর টিঁদুর পরতে, মানে স্নান করার পরও আজকে সিঁদুরও আমার কপালে জুটলো না, সেটা বিকালে জুটলো, আর খাওয়া তো জুটলোই না, আর খাইনি সত্যি কথা। তারপর দিদি চা দিল, চা বিস্কিট খেলাম, একটু মুড়ি খেলাম। আর এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে, আর মেয়ে মোবাইল দেখছে, আর শাশুড়ি মার তো চাটা খাওয়া, সে শাশুড়ি মাকে বসিয়ে দিল, এখানে বসে আছে আর নিজে নিজে উল্টাপাল্টা কথা বলতেই থাকে। তো এই হলো কথা, বলে না খাওয়া অনেক সময় আমরা রান্না করার পরও খাওয়া কপালে জুটে না, আর নিজের বাড়ির খাওয়া এমন দিনও হয় নিজের বাড়ির খাওয়া না খেয়ে অন্যের বাড়ির খাওয়া আমাদের এসে হয়, অনেক বলে না কার বাড়ির খাওয়া কার বাড়িতে আছে কেউ বলতে পারে না। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, মেয়ে সন্ধ্যা লাইট জ্বলিয়ে দিচ্ছে।